শব্দ ও বস্তুর সম্মিলিত ও যুক্ত অবস্থায় সৃষ্টির কারণ। 18 আগস্ট 1957, জন্মাষ্টমীর দিন, শ্যামবাজারের ভূপেন বোস এভিনিউয়ের বাড়িতে ভক্ত শিষ্যদের সমাবেশে শ্রী শ্রী ঠাকুরের অমৃত ভাষণে উঠে এলো শব্দতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব। নাদ সম্বন্ধে বলা হচ্ছে, নাদ অর্থাৎ শব্দ, যে কোনো শব্দ, নিন্দা স্তুতি গালিগালাজ, যাবতীয় শব্দ অর্থাৎ যে কোনো শব্দই নাদ। সমস্ত শব্দই একই মুখ হতে, জিহ্বা হতে বের হয়। গালি বলো, মন্ত্র বলো, যা কিছু বলা যায়, ভালোও বলা যায়, খারাপও বলা যায়। কেউ 32 দাঁতে, কেউ 28 দাঁতে, যার যা আছে তাইতেই কথা বলে। এই শব্দের মাধ্যমে কথা বলে বলে এক একজন কবি হচ্ছে, বক্তা হচ্ছে, শয়তান হচ্ছে, লেখক হচ্ছে, হাজার হাজার রকমের হয়ে যাচ্ছে। এই শব্দ বা ধ্বনি শূন্যের মাঝে ব্রহ্মের সঙ্গে মিশে যাচ্ছে এবং সেটা বুঝতেও পারা যাচ্ছে। এই অহর্নিশ কথা বলো না বলো, শব্দ বা ধ্বনি মনের মাঝে সদা সর্বদা কথা বলার মতন হয়ে চলেছে। মন থেকে সব সময় ভেতরে শব্দ হয়ে হয়ে একটা শীষের মতো হয়ে বয়ে চলেছে। সেটা কখনো বা জানা যায়, কখনো জানা যায় না। সেটা যখন জানা যায়, একটু চিন্তা করলে বুঝতে পারবে, জীব সব সময় কোনো না কোনো চিন্তা ছাড়া থাকতে পারে না। মনটা সব সময় জাগরণে, শয়নে, স্বপ্নে চলছে। এই যে মনটা চলছে, কে চালাচ্ছে? একটা জিনিস যখন চলতে থাকে, বইতে থাকে, তখন তো কোনো একটা জিনিসকে আশ্রয় করে চলে। এই যে চলা, চলতে গেলেই বুঝতে হবে একটা কিছু আছে। মন চিন্তা করছে, শুয়ে বসে চলতে ফিরতে দেহ থেকে একটা জিনিস শীষের মতো বেরিয়েই চলেছে। একটা জিনিস আশ্রয় করেই মন যাচ্ছে, একটা রাস্তা ছাড়া তো যেতে পারে না। জল যেমন বয়ে বয়ে যায় তার পথ দিয়ে, সেরকম মনও তার বেরিয়ে যাবার রাস্তা দিয়েই বের হয়। মন যে বয়ে যাচ্ছে, একটা বহনকারী তো মনকে বহন করে নিয়ে যাচ্ছে। এখন বহন করে নিয়ে যেতে হলে স্পর্শ করে নিয়ে যেতে হয়। একটা জিনিসের সংঘর্ষণ মাত্র শব্দ হয়, স্পর্শ মাত্র শব্দ হয়। এই যে মনটা বয়ে যাচ্ছে, বয়ে বয়ে সব সময় চলছে, তারও একটা শব্দ আছে। সাপ যখন যায়, তারও একটা শব্দ হয়। ওই শব্দটা, ধ্বনিটা কিসের? স্রষ্টা সৃষ্টি করবার সময় ওই শব্দের সঙ্গে সংযুক্ত রেখে জগৎ সৃষ্টি করেছেন। স্রষ্টার জগৎ সৃষ্টির কারণ শব্দ আর বস্তুর সম্মিলিত এবং যুক্ত অবস্থা। দুটো শব্দ একত্রিত হয়ে আর একটা শব্দ হয়। এই জগতের যা কিছু অর্থাৎ সব কিছুই শব্দের দ্বারা সৃষ্টি হয়। এই পরিদৃশ্যমান জগতে সব কিছুই একটা সংযুক্ত অবস্থায় আছে। সাংসারিক যাবতীয় যা কিছু দেখছ, শব্দ বা ধ্বনি বা নাদ থেকে হয়েছে। এই যে ফুলটা দেখছ, এটা যে ফুল কি করে বুঝলে? একটা ধ্বনি পেলাম, এর ভেতরে নাদ আছে, ধ্বনি আছে। এটা দেখাও যা, মেঘের যে গুম গুম শব্দ, যে আওয়াজ, একটা স্বয়ং সম্পূর্ণ নাদ,
সেটাও এক। এই ধ্বনি তত্ত্ব এক অনন্ত ধারায় বয়ে চলেছে। যে জিনিসটা দেখছো, যার পরিবর্তন আছে, লয় আছে, ক্ষয় আছে, তার ধ্বনি আছে। যেটা তুমি দেখছো সেই রূপটাই শেষ নয়। এই যে ফুল, ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বীজ থেকে গাছ, গাছ থাকে মাটিতে, এটা শুকিয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, এই জিনিসটা থাকে না, এই রূপ আর থাকে না, এই রূপটা এখানকার রূপ, এটা পরিবর্তন হচ্ছে আর একটা রূপে। যেমন রেল যাত্রার পথে স্টেশন থাকে, ট্রেন থেমে থেমে যাচ্ছে, এই বিভিন্ন রূপ বিভিন্ন স্টেশন, এও থেমে থেমে এক এক রূপে এক এক স্টেশনে থেমে থেমে চলে যাচ্ছে। এটা শুকিয়ে গেল, হাওয়ায় মিশে গেল, ধুলায় মিশে গেল, অগণিত রূপে অর্থাৎ বহু রূপে চলে গেল ফুলটা। কাজেই দেখা গেল যে জিনিসের পরিবর্তন আছে তারই গতি আছে, শব্দ আছে। তোমরা কথা তো বলছো, কথা বলে কে? এই যে জিহ্বা দাঁত টোকাটোকি দিয়ে কথা বলছো, কে কথা বলছে তাকে খুঁজে পাচ্ছ না। কথা বলে কে? সেই কথাওয়ালাকে খুঁজে আর পাবে না। দাঁত মুখ তিন চারখান বাড়ি দিয়ে চলল, জিহ্বাটা কি কথা বলে? দাঁত কি কথা বলে? শব্দটা কি রকম জানো? একটা রূপের পর যেমন আর একটা রূপ, সেই রকম রূপেতেই আছে, গতিতেই আছে। মুখে আ বলতে, উ বলতে বা ক বলতে এই যে জিহ্বাটা রকমারি করতে হয়, এই বিভিন্ন পরিবর্তনই হচ্ছে শব্দ। এইটাই চলছে জগতে। আরামে দুঃখে মুখের পরিবর্তনে যেমন বিভিন্ন চেহারা হয়, তেমনি ইংরেজি জাপানি চীনা বিভিন্ন ভাষাকে, এই দুনিয়ার 100 লক্ষ ভাষাকে এই জিহ্বা দিয়ে চালানো যায়। শুধু যে মুখে কথা বলা যায় তা নয়, চোখও কথা বলতে পারে, চোখ দিয়ে শব্দ করে। কথা বলতে না পারলেও চোখ হাসে, কাঁদে। চোখ দেখিয়ে হাসানো যায়, চোখ দেখিয়ে বিদায় করা যায়, কাঁদিয়ে দেওয়া যায়। আবার এই চোখ ঘুরিয়ে চোখের ইশারায় সার্কাসে বেড়ালকে কুকুরকে আগুনের ভেতর দিয়ে লাফিয়ে যেতে বলা হয়। এই যে চোখের গতি প্রত্যেকের ভেতরে বিভিন্নভাবে চলছে, তা দেখে বলা যায় যে সে সুখী না দুঃখী, রাগী না হাসি খুশি, সব বোঝা যায়। এই যে গতিগুলো, এইগুলো শব্দের বিভিন্ন রূপ। যেমন একজনের বাবা আছেন, আমার পিস্তুত ভাইয়ের বাবাকে আমি কি বলি? পিসেমশাই বলি। তিনি একজনের দাদা, একজনের জ্যাঠামশাই, কারো খুড়োমশাই, আবার কারো শালা সম্বন্ধী। যে তাকে যে নামে ডাকে সে তাকে তেমনভাবেই দেখে। কাজেই দেখা যাচ্ছে এক বাবারই কত নাম। তিনি একটা রূপেই আছেন, কিন্তু বিভিন্ন সম্পর্কে আছেন বলেই নানা নামে তাকে ডাকে। তবুও জ্যাঠামশাই জ্যাঠামশাই থাকেন। আবার যে বেয়াই ডাকে সে বেয়াই রূপেই দেখে। বেয়াই শ্বশুর শব্দও বিভিন্ন রূপ, ব্যক্তি একজন, একজনই বহু সম্পর্কে সম্পর্কিত হয়ে যায়। শব্দটা বলছে, একটা শব্দ নয়, এই শব্দেরই বহু রূপ, বিশ্বরূপ, বিভিন্নভাবে পরিচিতি, প্রকাশ। একটা পদ্মের রূপ আর গোলাপের রূপ
এক তো নয়, একটা তত্ত্বেরই বিভিন্ন বিকাশ, বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভক্ত হয়ে একটা রূপেরই প্রকাশ করছে শব্দ। তাহলে শব্দের অগণিত রূপ একটা কথা থেকে যাচ্ছে, রকমারি শব্দ যেটা নানা শব্দ নিজে স্বয়ং সুপ্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন রূপে আবার বিভিন্নভাবে একটা রূপেরই প্রকাশ করছে। একটা লোক তার এটা পা, এটা চক্ষু, এটা হাত, এটা কান ভাগাভাগি করে টুকরো টুকরো করে বিভক্ত হয়ে গেল, এক একটা টুকরো এক একটা পাত্রে রেখে দিল। তখন তো কইবে না অমুক মশাই, দেখা যাচ্ছে নোখ কান চুল ঠ্যাং পড়ে আছে, লোকটার নাম আর বলা হলো না, বিভক্ত করে দেখলে 500 টুকরো হয়ে গেল। তত্ত্বও তেমনি, একটা শব্দেরই, একটা শক্তিরই এত ভাগ হয়ে গেছে, আবার সেই ব্যক্তির বিভিন্ন অংশকে জোড়া দিয়ে একটা আঙুল স্পর্শ করলেও তাকেই স্পর্শ করা হলো। এক মাইল লম্বা হয়ে যদি শুয়ে থাকে ওই লোকটা, তার যে জায়গায় স্পর্শ করো তাকেই যে স্পর্শ করা হচ্ছে তা সে বুঝতে পারে। আমরা জানিয়ে নাড়াচাড়া করছি, স্পর্শ করছি, তাতে বিশ্ববিরাটকেই স্পর্শ করা হচ্ছে। শুধু চিন্তার সূত্রে, যোগাযোগের সুরে যুক্ত হয়ে থাকা চাই। সমুদ্রের যেখানেই স্পর্শ করো তাতে সমস্ত সমুদ্রকেই স্পর্শ করা হয়ে যায়। সেই রূপ যে কোনো শব্দের দ্বারা একটা শক্তিকেই স্পর্শ করা হচ্ছে এই ভাবটা যদি বুঝে নেওয়া যায় তাহলেই হয়ে গেল। একটা গল্প আছে, একজন পাহাড়ে বসে আছে, একটা থামের ওপর বসে আছে, দিব্যি বসে তামাক খাচ্ছে গুড়গুড় করে। খানিক পরে থামটা নড়ে উঠেছে। নড়ল কেন? তাহলে এটা কি? সেইটা দেখতে দেখতে অনেক দূর এগিয়ে গিয়ে দেখে এক বিরাট সর্প মুখ হাঁ করে শুয়ে আছে, আগে বুঝতে পারেনি। আমরাও থামের ওপরে বসে আছি, আমরা থামের ওপরে বসে আছি এ কথা বললে ভুল হবে না। আমাদের ভেতরেও কুলকুণ্ডলিনী আছে, সর্পাকারে প্যাঁচ দিয়ে রয়েছে। এই যে কুলকুণ্ডলিনী যাকে বলা হয়েছে, এটাই জ্ঞান সর্প। আমরা একে ধরতে পারছি না। এই যে ফুল ধরে আছি, আমরা যে জিনিসটা ধরছি সেটাই ধরে আছি। শব্দকে যে আমরা ধরে আছি তা আমরা বুঝতে পারি না, অথচ শব্দ দিয়ে ভরপুর হয়ে রয়েছি। তত্ত্বটা বুঝতে হবে। খেজুর গাছ দেখেছ? কাঁটা ভর্তি, ভালো লাগে না, কিন্তু চেঁচে দিলে তো সুমিষ্ট রস বের হতে পারে, সেটা জানা নাই। কাজেই ভালো লাগে না, এই না বোঝার হুঁচট খাচ্ছি, খোঁচা খাচ্ছি প্রতি মুহূর্তে। এই হুঁচট খাওয়া, খোঁচা খাওয়া, না বোঝার একটা কাঁটা আমাদের বিঁধছে সব সময়। মনে হয় যেন কণ্টক বনে পড়ে গেছি, অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে আমরা এই জগৎটাকে দেখছি অন্ধকারময় রূপে। না জানার একটা কাঁটা আমাদের বিঁধছে সব সময়, কি হবে, কেমন করে হবে। এই যে হাজার অবস্থা, এইটাই আমাদের কাঁটা বন। একটা জিনিস নানাভাবে আসে, শব্দটা যখন স্মরণে আসবে তখন এক অবস্থা, আবার আসবে ভাবলেই তাকে তাড়াতাড়ি বহাল করে নেওয়া যায় না। এই কাঠটায় একটা বাড়ি দিলে শব্দ হয়, যে জিনিসটায় ঘা দিলে শব্দ হয় সেই জিনিসটা স্বয়ং শব্দ। শব্দের সঙ্গে সংযুক্ত আছে বলেই শব্দ হয়। যে জিনিস স্পর্শ করলে তা বুঝতে পারা যায় সেটাই শব্দ।
আবার হাতে স্পর্শ করা ছাড়া অন্যভাবেও বোঝা যায়।